লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে লাগেজ হ্যান্ডেলারের দায়িত্ব পালন করা এক নারী এক যাত্রীর স্যুটকেস থেকে 29,000 পাউন্ড মূল্যের জিনিসপত্র চুরি করেছে। এই ঘটনায় অভিযুক্ত লাগেজ হ্যান্ডেলার প্রীতি কাঙ্কিয়াংকে ওল্ড বেলি ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুনানিতে বলা হয়েছে, গত বছরের 20 জানুয়ারি ব্রিটিশ নাগরিক সন্ধ্যা গুণেশ তার পার্টনার সহ মরিশাস থেকে ছুটি কাটিয়ে হিথ্রো এয়ারপোর্টে নামেন। তাদের সাথে থাকা লাগেজে বিভিন্ন ধরনের বিলাসবহুল আইটেম সহ নগদ অর্থ ছিল। দীর্ঘ জার্নির কারণে তারা অনেকটা ক্লান্ত ছিল। এয়ারপোর্টে নেমে গুণেশ তার লাগেজ নিয়ে বাড়িতে চলে যান, কিন্তু লাগেজগুলো খোলার পর দেখা যায় সেখানে একটি লাগেজ মিসিং রয়েছে। হারিয়ে যাওয়া লাগেজে একটি ডিজাইন হ্যান্ডব্যাগ, নগদ 500 পাউন্ড, রেবেন সানগ্লাস, একটি ডিজাইন ঘড়ি, একটি ম্যাকবুক এবং একটি হীরার আংটি ছিল। এরপর তিনি হিথ্রো এয়ারপোর্ট অথরিটির কাছে অভিযোগ করেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত নামে। এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, টার্মিনাল 2-তে কর্মরত প্রীতি লাগেজের একটি স্ট্রিং বের করার আগে ব্যাগটি সরিয়ে একটি ক্যারোসেলের নিচে লুকিয়ে রাখেন। এরপর 46 বছর বয়সী প্রীতিকে 24 জানুয়ারি ওয়েমলির হ্যাটন রোডে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে ভুক্তভোগী দম্পতির ডায়মন্ডের আংটিটি উদ্ধার করা হয়। তবে প্রীতি এটা নিজের বলেও দাবি করেন, এমনকি সে স্যুটকেসের ট্যাগও তুলে ফেলে। তবে অভিযান চালিয়ে তার বাড়িতে বেশিরভাগ জিনিস উদ্ধার করা হয়েছে, কিন্তু 4,000 পাউন্ড মূল্যের জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে চুরির কথা স্বীকার করে প্রীতি জানান যে তিনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই এমন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। তার আইনজীবী দাবি করেন যে প্রীতি দীর্ঘ 8 বছর হিথ্রো এয়ারপোর্টে কাজ করলেও তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। ডিভোর্সের কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি এমন অপরাধ করেছেন। আদালত জানিয়েছে, অপরাধী তার কৃতকর্মের জন্য অনুশোচনায় ভুগছেন, তাই তাকে 12 মাসের কারাদণ্ড দিয়ে 12 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই ছিল আমার কাছে হিথ্রোর এক কর্মী যে অন্য আর এক যাত্রীর লাগেজ ভেঙে যে অর্থ এবং তার গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসপত্র চুরি করেছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।